হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই আয়াতটি তেলাওয়াত করলাম, যার অর্থ হলো, হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তোমরা তা আহার করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাদ, হালাল এবং পবিত্র খাবার খাবে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, প্রকৃতপক্ষে যে ব্যক্তি নিজের পেটে হারাম খাবার দিয়ে দিয়েছে, চল্লিশ দিন পর্যন্ত তার এবাদত কবুল হবে না। আজ প্রায় অনেকের মুখে অভিযোগ শোনা যায়, এত দোয়া করছি তারপরও তো আমাদের অবস্থা পরিবর্তন হচ্ছে না। অথচ একটু চিন্তা ফিকির করলেই দেখা যাবে, আমাদের সমাজ জীবনে হালাল উপার্জনের চিন্তা কতটুকু আছে। বলতে গেলে প্রায় শূন্যের কুঠায় আমাদের হালাল হারাম বেঁচে চলার মানসিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ এমন একটি কাল অতিক্রম করবে যাতে মানুষ এই কথার চিন্তা করবে না যে সম্পদ উপার্জন করা হচ্ছে তা হালাল নাকি হারাম। অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ পুরোটাই ধ্বংস, কোনো কল্যাণিতে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা হারাম সম্পদ অর্জন করে যদি তাকে সৎকা করে দেয় তবে তা কবুল হবে না, আর যদি খরচ করে তাহলে তাতে বরকত নাই, মৃত্যুর পর রেখে গেলে তবে জাহান্নামে যাওয়ার উপকরণ হবে। যখন মানুষ হালাল খাবারের প্রতি গুরুত্বারোপ করে, ধৈর্য, অল্পে তুষ্টি, দুনিয়া অনাসক্তি, অন্যকে প্রাধান্য দেয়া, লোভলালসা এবং বিলাসিতা পরিহার, এগুলোকে তোয়াক্কা না করে, তখন মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বরকত শেষ হয়ে যায়। যার দরুন বেশিও অল্প মনে হয়, এই ধরনের ব্যক্তির যদি কারণের ভাণ্ডারও মিলে যায় সেটাকেও সে নিতান্ত কম মনে করবে। এটাই কারণ যে সে যখন এই অবৈধ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তখন তা কবুল হয় না। তাছাড়া হারাম ব্যাংক ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত তার মালিকানায় থাকে ততক্ষণ তার জন্য দোজকের রাস্তা সুগম হতে থাকে। হারাম সম্পদ কম আর বেশি নয়, এর থেকে বিরত থাকতে হবে, কেননা একমাত্র হালাল খাবার দ্বারাই সমাজ জীবন ঠিক থাকে, দোয়া কবুল হয়, সব কিছুতে বরকত হয়। আপনার সব কিছুর ব্যাপারে একটি প্রশ্ন হবে, কিন্তু আপনার উপার্জনের ব্যাপারে দুইটি প্রশ্ন হবে। বলা হবে, এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছ, আর দ্বিতীয়ত বলা হবে, এটা তুমি কোন রাস্তায় খরচ করেছ। সুতরাং উপার্জনও করতে হবে হালাল পন্থায়, খরচও করতে হবে হালাল রাস্তায়। তাহলে আপনার এই হালাল উপার্জন অল্প হলেও তাতে এত বরকত হবে, আপনার কাছে তা দ্বিগুণ মনে হবে। পক্ষান্তরে হারাম উপার্জন বেশি হলেও, দ্বিগুণ হলেও তা আপনার কাছে খুবই অল্প দেখাবে।